সুলতানুল হিন্দ হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ, ওনার আমলে উনি যখন ইন্তেকাল করে বাংলাদেশের মধ্যে কিছু বাবারে ভাইরাস এখানেও ঢুকে গেছে, বাংলাদেশেও ঢুকে গেছে। তৎকালীন ভারতের মধ্যে ওলি আল্লাহর দুশ্মনেরা একজোট হইয়া বাদশাহ আলমগীরের কাছে যায় ডাকতে, কয় মহামান্য বাদশাহ নামদার, ওলি আল্লাহরা মরার পরে আর কোনো শক্তি থাকে না, নজবিল্লা কর, আর কোনো শক্তি থাকে না, মরার পরে কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, তাদের মাজার গুলার বাঙ্গিয়া দেন। কারণ তারা মাজারে যাইয়া তারা বাতি জ্বালায়, তারা আগরবাতি জ্বালায়, গোলাপ জল ছিটায়, তারা বেদাতি কাজ করে, শেরেকি কাজ করে। এই শেরেকি কাজ আজমিরের জমিনে চলতে দেওয়া হবে না। বাদশাহ আলমগীরি ডাক দিয়ে কয়, আমার ইমান বিশ্বাস আল্লাহ আউলিয়া ও লা ইয়ামুতু, আমার নবীজি ফরমান আল্লাহর ওলিরা মরে না। তোরা যেহেতু বলতেছ আল্লাহর ওলিরা মরা গেছে, তাহলে আমি তিনটা সালাম দিব, তিনটা সালামের যদি একটা জবাব পাই তাহলে মাজার বাইনতাম না, মাজার থাকবি, আর যদি একটা সালাম যা না পাই তাহলে মাজার রাখতাম না। কথা কর ঠিক আছে নি ভাই? ওলি আল্লাহর দুশ্মনের এক ব্যক্তির সন্নতি দিলু বাদশাহ আলমগীর খাজা গরিব নওয়াজের দরবারে যাইয়া ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, সালাম দিছি, সালামের কোনো জবাব নাই। আল্লাহু আকবার। ওই দুশ্মনেরা বলে, ও বাদশাহ আলমগীর কইছিলাম নি মরার পরে কোনো শক্তি থাকে না, কোনো পাওয়ার নাই, জবাব দিব কি, মরিয়া গেছে, ফসিয়া গেছে, গলিয়া গেছে, মাটি হইয়া গেছে, মাজার রাখবেন না, মাজার ভাঙ্গা ফালাই। সুলতানুল হিন্দ হিন্দুস্তানের বাদশার নামে এত বড় পুরস্কার আটাইল, এত বড় ধরনের জঘন্য কথা বললো, মাজার ভাঙ্গা ফালাইব। বাদশাহ আলমগীর কয়, রাখ, আরো দুইটা সালাম আছে। সুবহানাল্লাহ, কয়টা আছে? এবার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ। সুবহানাল্লাহ, কোনো খবর নাই, কোনো সাড়া শব্দ নাই। বাবারে ওলি আল্লাহর দুশ্মনেরা, মাজার বিরোধীরা যারা আমাদেরকে বলে আমরা মাজার পূজা করি, তারা এক বাক্যে ডাক দিয়ে কয়, কইছিলাম নি জবাব দিব কি, বেটা তো কবরের মধ্যে নাই, মরিয়া ফুসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বলতেছেন, সুলতানুল হিন্দের বিরুদ্ধে কথা বলতেছেন, বাদশাহ আলমগীরের সহ্য হয় না। বাদশাহ আলমগীর বলে, তৃতীয় সালামটা দেই, দিয়া দেখি, কোনো জবাব যদি না পাই মাজার থাকবে না, জবাব পাইলে মাজার ভাঙবো না। সুবহানাল্লাহ, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তৃতীয় নম্বর সালামটা যখন দিছে গো, আসসালামু আলাইকুম ইয়া খাজা করিবেন আমার সুলতানুল হিন্দ, সালামটা শেষ হইতে না হইতে ডাইনাটা মাজারের মাঝখান বরাবর বাগির হইয়া খাজা করিবেন আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, মহা পবিত্র উরুস মুবারক, জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা বলেছে মাজার ভেঙ্গে ফেলবে, বাদশাহ আলমগীর নজর করে দেখতেছে তারা আর নাই, মাজার বিরোধীরা আর নাই, দৌড়ের মাথা কথা দাঁড়া, আল্লাহর ওলি সালামের জন্য জবাব দিছে, দুইটা সালাম দিছি, উত্তর পাইলাম না কেন, এটা জবাবটা শূন্য লইয়া যা। সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলে খাজা গরিব নওয়াজ, প্রথম সালাম দিলাম জবাবটা পাইলাম না কেন? খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে কয়, সালামের জবাব দিতে পারিলে ফাইতাম, তবে দেই নাই কেন? যখন তুই আমারে সালাম দিছ তখন আমি আজমিরে ছিলাম না, তখন আমি ছিলাম খানায় কাবা তোয়াফে। দ্বিতীয় সালাম যখন আমারে দিলি, জবাব দিলে দিতে পারতাম, কিন্তু জবাবটা আমি দেই নাই, আমি তো আজমিরের জমিনে ছিলাম না, আমি মদিনা মনোয়ারাতে ওই বাবু সালাম গেট দিয়া আমার নবীজিকে সালাম দিতেছি। তৃতীয় নম্বর সালাম দিস, তৃতীয় নম্বর সালাম দিস, আমি একটা লাভ দিয়া আজমিরের জমিনে আসিয়া তোর সালামের জবাব দিছি। যারা মাজারে বিজি করতেছে
আপনাদেরকে আগে নির্দেশ দিয়েছি, এখন মোবারক তালা হিসাবে ওয়াজ করে আপনারা জিকির বন্ধ করে ইস্তিতে আসেন। যতক্ষণ এখানে ওয়াজ হবে ততক্ষণ মাজার শরীফে জিকির হবে না। আপনারা যদি ইরাদা করেন, মনে মনে করেন, এত উচ্চ শব্দ করেন না, আমাদের ওয়াজ দৃষ্টি হবে, আপনাদের মধ্যে ওয়াজ শুনতে কষ্ট হচ্ছে। আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, আপনারা জিকির বন্ধ করে ইরাদা করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি বলবো যারা মাজার বিরোধী আছেন, আমরা মাজারে পূজা করি না, আমরা মাজার শরীফে যাইয়া জিয়ারত করি। মক্কা শরীফ যাইয়া খানায় কাবাকে সামনে রাখা, হেরেমের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব, আর হুজুর সরগন আল্লাহু আকবার। মদিনা শরীফে যাইয়া মসজিদে নববীতে যাইয়া যদি 1 রাকাত নামাজ আদায় করেন, তা কইলে প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব। গোডাউনে গোডাউনে সওয়াব, সওয়াবের কোনো অভাব নাই, কিন্তু বেহস্তের কোনো গ্যারান্টি পাইলাম না। কথা কন ঠিকই নি, কিন্তু আমার নবীজি ফরমান, মানজারা কাবরি ওয়া জাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা শাফায়াত করিয়া বেহস্তে ঢুকাইয়া দেওয়া, আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। আমরা জিয়ারত চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা জিয়ারতের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে দুই হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলি যেখানে, দয়াল নবী যেখানে, জিয়ারত আছে যেখানে, জালালিয়া দরবার শরীফ। আল্লাহ কবুল কর। এই জন্যই নামাজ পড়বেন, এই নামাজের ভিতরও আল্লাহর ওলিকে সালাম দিতে হয়, আল্লাহর ওলিদেরকে স্মরণ করতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিনরা কারা? যারা মাজার বিরোধী করো, তোমাদের কাছে আমার হস্ত রইল, এ যারা সালিহিন তাদেরকেও নামাজে স্মরণ করতে হয়। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। ওরে মর্শি ছাড়া আল্লাহ রে মিলে না বাইরে, মর্শি ছাড়া আল্লাহ রে পাইতা না ওরে দিল কানা, মর্শি ছাড়া আল্লাহ রে পাইতা না তোমরা, মর্শি ছাড়া আল্লাহ রে পাইতা না ওরে দিল কানা, মর্শি ছাড়া আল্লাহ রে।